জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, তিনি হজে যাবেন নিয়ত করেছেন। গভীর খেয়াল, 2 মিনিট গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট মনোযোগটা। তিনি হজের জন্য যে টাকাটা আর্ন করেছেন, যে টাকাটা জমিয়েছেন, এখন শুধু জমা দেওয়া বাকি। সেই টাকা মক্কাতুল মুকাররমায় তাওয়াফ ইলাল্লাহ, আল্লাহ তাওয়াফ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক পড়বেন। এখন নিজের আঁচলের মধ্যে লুকিয়ে চলে যাচ্ছে পর্দানিশীন একজন মা। তিনি যখন চলে যাচ্ছেন, জুনুন মিসরি তার পিছনে পিছনে যাচ্ছেন। যেতে যেতে গিয়ে দেখতেছে ওই মহিলা ঘরে গেল, ঘরে গিয়ে তেল দিল, এখন গোশতটা পাকাবে। এমন সময় জুনুন মিসরি বলতেছে, এই মা তুমি কি জানো না আমার নবী বলেছেন মরা যত পশু আছে তার গোশত খাওয়া হারাম, তুমি কেন এই গরুর মরা গরুর গোশত খাচ্ছ? তখন বলতেছে, হুজুর আমি জানি আমার নবীর এই পেগাম আমার জানা আছে, আমি অনেক অভাবী, 3 দিন ধরে না খেয়ে আছি, আমার জন্য খাচ্ছি না, আমার 2টা সন্তান না খেয়ে আছে। আহা, 2টা সন্তান, ওরা তো অবুজ, আল্লাহ তো ক্ষমা করে দিবে, আমি নিজের জন্য নয় আমার বাচ্চাগুলির মুখে আহারটা তুলে দেওয়ার জন্য আজকে মরা গরুর গোশত কেটেছি। তখন গোশত কাটতো, এখন মানুষ ভিক্ষার থালা নিয়ে ঘুরে, কেন ঘুরবে? আপনি তাকে সহযোগিতা করুন, আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক না? জুনুন মিসরি কথা শুনে সাথে সাথে বলল, তুমি এই গোশত ফেলো। তিনি তেনার সমস্ত হজের জন্য যে টাকাটা জমিয়েছিলেন সে মাকে দিয়ে দিলেন। তেনার সফর সঙ্গীদেরকে বলেন, তোমরা যাও হজে, আমি এবছর যাবো না, আমার একটা কাজ আছে, এবছর যাবো না। বলতেছে, হুজুর হজের থেকেও বড় কাজ কিছু কি থাকতে পারে? হজ করবেন না আপনি? কি বলেন, সবাই আপনার কথা অনুযায়ী আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আর আপনি যাবেন না? বলে, না এবছর যাবো না, তোমরা যাও। সবাই গেল, হজ শেষ করলো, জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকলেন, যার যার ঘরে গেলেন, পরের দিন চলে আসবেন। হজ শেষ হলো, ঈদুল আজহার জামাত নামাজ শেষ হলো, কোলাকুলি শেষ হলো, খাবার দাবার শেষ হলো, প্রত্যেকে প্রত্যেকের ঘরে গিয়ে যখন চোখটা বন্ধ করলেন, এদিকে দুনিয়ার চোখ বন্ধ হয়েছে, ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। একসাথে সবাই রসুল আরবিকে স্বপ্নে পেলেন, মদিনাওয়ালা ঘোষণা দিলেন, আজকে এই বছর যারা যারা হজ এসেছে সবার হজ কবুল হয়েছে হযরত জুনুন মিসরির কারণে। সবাই চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে, যেই জুনুন মিসরির কারণে হজটা কবুল হয়েছে তিনি কি এসেছিলেন নাকি কোন কেই কারো চোখের আড়াল হয়ে হজ করে কি চলে গিয়েছেন? দেখলেন সবাই তাই খোঁজ নিল, জুনুন মিসরি তো আসে নাই, জুনুন মিসরি তো আসে নাই। যখন জুনুন মিসরি আসে নাই খবর পেলেন, পরবর্তীতে সবাই যখন মিসরে ফিরে গেলেন, তখন হযরত জুনুন মিসরির কাছে সমস্ত হজ হাজিবাসীরা, হাজিরা, কাফেলারা সবাই গিয়ে বলতেছেন, হুজুর আপনার কারণে একসাথে সবাই মদিনাওয়ালা জিয়ারত নসিব হয়েছে, কামলিওয়ালা নবী, আরে কারো তো হজ হয়, হজ কবুল হয় কিনা জানি না, সবাই তো শেষ দাদাই মসজিদে সেজদাগুলি কবুল হয় কিনা জানি না, রোজা তো সবাই রাখে, রোজাগুলি কবুল হয় কিনা জানি না, চিল্লা তো সবাই দেয় কিন্তু এই চিল্লা কবুল হয় কিনা জানি না, গোলামি তো সবাই করে, গোলামি আল্লাহ কবুল করেন কিনা জানি না, সবাই চোখের পানি ছেড়ে কাঁদছে, জুনুন মিসরিও কাঁদছে, সবাই একটা মানজার হয়ে আছে, সবাই কান্না করছে। ইদা রু জুকিরাল্লাহ, আমার নবী যে বলেছেন এক আশেক যখন আরেক আশেকের সাথে থাকে, একজন আশেক আরেকজন আশেককে, একজন বান্দা আরেকজন বান্দাকে, একজন উম্মত আরেকজন উম্মতকে যখন দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে, রসুলুল্লাহর কথা মনে পড়ে, রসুল পাকের চেহারা মুবারকটা স্মরণ আসতে থাকে, তখন তারা দুইজন দুইজনকে দেখে হযরত জুনুন মিসরির দিকে তাকিয়ে সবাই কাঁদছে, কাঁদতে কাঁদতে বলতেছে, হুজুর আপনার কারণে আমাদের হজ কবুল হয়েছে। হুজুর কি কারণ, আপনি কি হজে গিয়েছিলেন? বলে, না না, আমার হজের পয়সা তো আমি ওই গরিব মাসাকিন মাতাকে দিয়ে দিয়েছিলাম, যে দিন এনে দিনও খাওয়ার উপযুক্তি নয়, তাকে যখন দিয়েছি তোমরা হজে গিয়েছো, চোখের পানি ছেড়ে আমি এদিকে কেঁদেছি, মদিনাওয়ালা আমাকে দিদার দিয়ে সিনাকে মদিনা আয়না বানিয়েছে, আমার দানের কারণে তোমাদের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।